রংপুর ভিত্তিক বেসরকারি স্কুল টেগর পাবলিক স্কুলের বিরুদ্ধে একটি শিশুর ভবিষ্যৎ নিয়ে অন্যায়ভাবে ছিনিমিনি খেলার অভিযোগ প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিয়ে ছাত্রের অভিভাবকরা মানব কল্যাণ জগজীবন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, ছাত্রের পরিবারের সদস্যরা ছাত্রটিকে অন্য স্কুলে বদলি করতে চাইলে নানা অজুহাতে টেগর পাবলিক স্কুলের অধ্যক্ষ ছাত্রটিকে স্থানান্তর শংসাপত্র দিতে অস্বীকার করেছেন। এতে ছাত্রের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংশয়। চরম দুশ্চিন্তায় রয়েছেন ছাত্রসহ তার অভিভাবকরা। হলো রংপুর স্থিত টেগর পাবলিক স্কুল, যেটা গভর্নমেন্টের রুলের এগেনস্টে গিয়া বাচ্চারার ভবিষ্যৎ নিয়ে খেলা করে। টেগর পাবলিক স্কুলের একটা কমপ্লেইন আইছে আমাদের কাছে, যে কমপ্লেইনের মধ্যে এইটা আছে যে বাচ্চাটা বহু বছর থেকে টেগর পাবলিক স্কুলে পড়ে, কিন্তু যখন বাচ্চাটারে তারা প্রমোট করেন না, প্রমোট না করিয়া একই ক্লাসের মধ্যে বাচ্চাটা রাখি দিছে। যখন গার্জিয়ান গিয়া এই তারা স্কুল স্থানান্তরিত করার চেষ্টা করছে বা ট্রান্সফার সার্টিফিকেট চাইছে, তখন টেগর পাবলিক স্কুলের টিচার প্রিন্সিপাল প্রধান অধ্যক্ষ উঠে বলছে যে তাই লিখিত ট্রান্সফার সার্টিফিকেট দিবা, বাচ্চাটার এখন পর্যন্ত কোনো প্যান নাম্বার অ্যালটেড হয়নি, জেনারেটেড হয়নি। টেগর পাবলিক স্কুলের প্রধান অধ্যক্ষ নাম শ্যামসুন্দর দাস, তার বক্তব্য হিসাবে তাই গভর্নমেন্ট রুল হিসাবে কাজ করত না, তাই তার নিজের রুল হিসাবে কাজ করবা এবং বাচ্চাটার প্যানটা জেনারেটেড হয়েছে না কইয়া তাই বাচ্চাটার গার্জেনটে ফিরাইয়া দিছে। বাচ্চাটার গার্জেন বিভিন্ন চ্যানেলের থ্রুতে গিয়া এই খবরটা পাইছে যে বাচ্চাটার ইউডাইজ ওয়াইজ বাচ্চাটার প্যান অলরেডি জেনারেটেড এবং বাচ্চাটা ক্লাস 8 ফেল না, বাচ্চাটা 9 পাস করিয়া এখন ক্লাস 10 স্টুডেন্ট। কিন্তু প্রশ্ন এখানেই যে বাচ্চাটার ফিউচার নিয়ে কীভাবে একটা স্কুল এইভাবে খেলতে পারে, আর আজকে শুধু এই বাচ্চাটাই কি এই বাচ্চাটার ফিউচার নিয়েই খেলা হয় নাকি বিভিন্ন বাচ্চারা এইভাবেই সাফার করে এই স্কুলের মধ্যে। স্কুল ইন্সপেক্টররাও জানাই হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না স্কুল ইন্সপেক্টরের তরফ থেকে। ওই কারণে আজকে আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে আমরা ডিসি মহোদয় এবং এডিসি স্যারের কাছে এই বিষয়টা তুলিয়া ধরছি, যাতে অতি সত্তর এই ব্যাপার নিয়ে তারা পদক্ষেপ নেয় এবং বাচ্চাটারে একটা জাস্টিস দেওয়ায়। ধন্যবাদ।